লোকমান হাকিম তার সন্তানকে সর্বশেষ যে উপদেশটা দিলেন, হে আমার সন্তান, তুমি কখনোই অহংকার বশত মানুষের মুখ থেকে, মানুষের কাছ থেকে তোমার চেহারাটা ফিরিয়ে নিও না। ومحبوبنا ومعشوقنا ورحيمنا ورؤوفنا وملجأنا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم مروا صبيانكم بالصلاة وهم أبناء سبع سنين واضربوهم عليها وهم أبناء عشر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তালিমুল কোরআন মাদ্রাসা 27 চৌরাস্তায়ের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি উপস্থিত, আমার সামনে মুরব্বিয়ানে আজম, সমবয়সী যুবক ভাইয়েরা, ছোট ছোট স্নেহের ভাইয়েরা ও পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকুর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদের কিছু সংখ্যক মানুষকে অত্যন্ত আদর করে, মায়া করে, মোহাব্বত করে আজকের এই দামি মজলিসে, কোরআনের মজলিসে আসার ও বসার, কিছু কথা বলা ও শোনার সুযোগ করে দিলেন। এজন্য সকলে অন্তর অন্তর স্থল থেকে একবার কালিমাতুর শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের 21 নম্বর পারার সুরা লুকমান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রসুলের অসংখ্য অগণিত হাদিসের ভাণ্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনের আয়াত ও হাদিসের আলোকে কয়েকটি কথা বলার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হযরত লুকমান হাকিমের কথা এখানে আলোচনা করেছেন। লুকমান হাকিম তার সন্তানকে কিছু উপদেশ করেছিলেন, ওই উপদেশগুলা আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেছেন যে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে উপদেশগুলা আল্লাহ তুলে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমের নামে পবিত্র কোরআনে একটি সূরাই অবতীর্ণ করেছেন। তো আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। দয়াময় আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ করতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, তুমি কখনোই আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। প্রথম উপদেশ, কি উপদেশ দিলেন? যে আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কারণ আল্লাহ তাআলার সাথে শিরিক করা এটা হলো মহা এক অন্যায়, বড় এক জুলুম। আল্লাহ তাআলা নিজেই বলেন, নিশ্চয়ই শিরিক হলো একটা মহা অন্যায়, মহা অপরাধ। প্রথম উপদেশ করলেন যে তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করিও না। আজকে আমরা কথায়, কাজে, উঠতে বসতে অনেক সময় আমরা শিরিক করে বসি, কখনো চিন্তাও করি না যে আমরা শিরিক করে ফেললাম। অথচ লুকমান হাকিম তিনি তিনার সন্তানকে উপদেশ করতেছেন, প্রথম উপদেশ, হে আমার বৎস, হে আমার সন্তান, তুমি কখনোই আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করিও না, কেননা শিরিক হলো সবচাইতে বড় অন্যায়, মহা এক অপরাধ। এরপরে আল্লাহ তাআলা কি বলেন? ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু
وفصاله وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশগুলা করলেন, লোকমান হাকিমের উপদেশগুলার মাঝখান দিয়া আল্লাহ তাআলা তাম দুনিয়ার মানুষকে একটা উপদেশ করলেন। এই উপদেশটা আল্লাহ তাআলা মানুষকে করতেছেন, আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুরলি ওয়া লিওয়ালিদাই, কেননা তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে, তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে 2 বছর যাবৎ। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, অতএব তুমি আমি আল্লাহর এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা জ্ঞাপন কর। দুনিয়ার সন্তানদেরকে আল্লাহ জানায় দিলেন তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে, তোমার মা দিনের পর দিন তোমার জন্য কষ্ট করেছে। এখানে আল্লাহ তাআলা কেন বললেন সন্তানদেরকে মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য, কারণ আগের আয়াতে যেই পিতা তার সন্তানকে আল্লাহ তাআলার তাওহীদের শিক্ষা দিবে, অর্থাৎ তুমি ও আমার সন্তান তুমি কারোর সাথে শিরিক করিও না, অর্থাৎ এখানে শিরিক করিও না মানে আল্লাহ তাআলার সাথে পরিচয় করিয়ে দিতেছেন যে আল্লাহ এক, আল্লাহ তাআলা এক, আল্লাহর কোনো শরীক নাই। এখানে বাবা তার সন্তানকে আল্লাহ তাআলার তাওহীদের পরিচয় করিয়ে দিতেছেন, তাওহীদের শিক্ষা দিয়ে দিতেছেন। এজন্য আল্লাহ বলেন কেমন যেন যেই মা বাবা তার সন্তানকে আমি আল্লাহর পরিচয় দিয়ে দিল, ওই সন্তানরা তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার কর। এরপরে লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশ করালেন, আল্লাহ বলেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিথকালা হাব্বাতিন মিন খরদাল فتكن في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير. الله تعالى بولن ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খরদাল, হে আমার সন্তান ইন্নাহা নিশ্চয়ই তাহা, নিশ্চয়ই ওই কাজ, অর্থাৎ এমন কাজ যেই কাজটা জাররা পরিমাণ, সেটা ভালো কাজও হতে পারে খারাপ কাজও হতে পারে, ওই কাজ সেটা ভালো হোক আর খারাপ হোক সেটা যদি জাররা পরিমাণও হয়, فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله ওই কাজটা যদি জাররা পরিমাণ হয়, ওই কাজটা যদি জমিনের মধ্যে হয় পাথরের মধ্যেও হয়, ওই কাজটা যদি আসমানেও থাকে, আল্লাহ বলেন ইয়াতি বিহাল জরের ময়দানে আল্লাহ তাআলা ওই কাজটাকে তোমার সামনে উপস্থাপন করবেন। অর্থাৎ লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, হে আমার সন্তান তুমি গুনাহ করবা, আর যদি মনে মনে ভাবো আল্লাহ তো গুনাহ করতেছো এটা তো আল্লাহ দেখে না, তুমি দরজা বন্ধ করে দিয়ে তুমি গুনাহের মধ্যে নিমগ্ন হয়ে গেলা, লোক চক্ষুর অন্তরে লেগিয়া তুমি গুনাহ করলা আর তুমি মনে মনে ভাবলা আল্লাহ তো দেখতেছে না,
এ আমার সন্তান এই ভাবনাই চিন্তা করার কোনো অবকাশ নাই কারণ তুমি যেই কাজটাই করো না কেন সেটা যদি জাররা পরিমাণও হয় তোমার এই কাজ আল্লাহ তাআলা হাশরের ময়দানে তোমার সামনে উপস্থাপন করে দিবেন অতএব হে আমার সন্তান সাবধান সাবধান কখনোই তুমি অন্যায় অপরাধ গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয় না এরপরে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ করতেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك هي আমার সন্তান তুমি নামাজ কায়েম করো ইয়া বুনাইয়া আকিমিস সালাহ তুমি নামাজ কায়েম করো وأمر ইয়া বুনাইয়া আকিমিস সালাহ وأمر بالمعروف وانهى عن المنكر এবং তুমি সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে তুমি মানুষকে নিষেধ করো অসবির আলা মা আসাবাক এবং বিপদ আপদে সর্ব অবস্থায় তুমি ধৈর্য ধারণ করো ইন্না যালিকা মিন আজমিল উমুর নিশ্চয়ই এটা বড় কঠিন কাজ ইন্না যালিকা মিন আজমিল উমুর তবে যারা করবে তাদের জন্য আল্লাহ সহজ করে দিবেন এরপরে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ করতেছেন ওয়ালা তুসাইর খাত্তাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা হে আমার সন্তান অহংকারের কারণে অহংকারের বশত তুমি মানুষের থেকে তোমার চেহারাটা ফিরিয়ে নিও না ওয়ালা তামশি ফিল আরদি মারহা এবং জমিনের মধ্যে তুমি দম্ভ করিয়া হাঁটিও না ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক দাম্ভিক অহংকারীকে আল্লাহ কখনোই পছন্দ করেন না লোকমান হাকিম তার সন্তানকে সর্বশেষ যেই উপদেশটা দিলেন হে আমার সন্তান তুমি কখনোই অহংকার বশত মানুষের মুখ থেকে মানুষের কাছ থেকে তোমার চেহারাটা ফিরিয়ে নিও না অর্থাৎ তোমাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন ধন দৌলত দিয়েছেন তোমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তুমি ক্ষমতার কারণে একজন রিকশাওয়ালার সাথে তুমি খারাপ ব্যবহার করিও না একজন গরিব অসহায় মানুষের সাথে তুমি খারাপ ব্যবহার করিও না তার সাথে তুমি অহংকারী ভাব দেখিও না এবং জমিনের মধ্যে তুমি দম্ভ করিয়া চলিও না অহংকার করিয়া হাঁটিও না এর দুনিয়ার মানুষ আজকে জমিনের মধ্যে তুমি অহংকার করিয়া দাম্ভিকতার সাথে তুমি হাঁটো তোমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে বলে তুমি মনে করতেছো তোমার এই ক্ষমতার পাওয়ার তুমি দেখাইতেছো এর মানুষ রাস্তা দিয়া যখন যাও তুমি ওই কবরস্থানের দিকে তাকায়া দেখো ওই যে বাগানের মধ্যে কবরস্থানগুলা রয়েছে আরে একটু তাকা দেখো না ওই কবরস্থানের মধ্যে যে মানুষগুলা শুয়ে আছে তাদের মতো অসহায় দুনিয়াতে আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা তাদের মতো অসহায় আর কেউ নাই ওই কবরস্থানের দিকে তুমি তাকায়া দেখো ওই যে মানুষটা আজকে কবরস্থানের মধ্যে শুয়ে আছে ওই মানুষটাও একদিন তোমার মতো ক্ষমতাশীল মানুষ ছিল তোমার মতো অর্থ সম্পদওয়ালা ছিল তোমার মতো হাত ছিল পাও ছিল তুমি যেমনি ভাবে আজকে কথা বলতেছো ওই মানুষটাও একদিন তোমার মতো কথা বলতে পারত ওই মানুষটার দিকে তাকায় দেখো আজকে কবরের মধ্যে তার মতো অসহায় আর কেউ নাই আজকে কথা বলতে মন চাইলো সে কথা বলতে পারে না তার কোনো ক্ষমতা নাই তার কোনো শক্তি নাই এজন্য লোকমান হাকিম তার সন্তানকে বলেন আরে আমার সন্তান দুনিয়াতে যখন তুমি চলবা দাম্ভিকতার সাথে অহংকারের সাথে তুমি দুনিয়াতে চলিও না
নিজেকে ছোট মনে করে নিজেকে ছোট মনে করে দুনিয়াতে চলো আজকে আপনি আমি যদি আপনার আমার সন্তানকে যদি এই শিক্ষাগুলো আপনি আমি দিতাম তাহলে আপনার আমার সন্তান কখনোই আপনার আমার অবাধ্য হতো না কথা বলেন ঠিক কি না আজকে আপনি আমি আপনার আমার সন্তানের যে হক আল্লাহ কর্তৃক সন্তানের যে হকগুলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন আজকে আপনি আমি সন্তানের এই হকগুলো যথাযথভাবে আদায় করি না আজকে আপনি আমি যদি সন্তানের হকগুলো যথাযথভাবে আদায় করতাম তাহলে আপনার আমার সন্তানগুলো বেনামাজি হয়ে নষ্ট হয়ে যেত না আজকে আপনার আমার সন্তানগুলো খারাপ হয়ে যেত না কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা যে হকগুলো পিতামাতার উপর দিয়েছে সন্তানের এই হকগুলো যদি আজকে আপনি আমি আদায় করি আজকে এই হকগুলো যদি যথাযথভাবে আপনি আমি আদায় করতাম তাহলে আজকে সমাজের মধ্যে যারা অন্যায় অপরাধ করে বেড়ায় যারা ইফটিজিং করে যারা ধর্ষণ করে এগুলা কি বৃদ্ধ মানুষ করে নাকি যুবকরা করে কথা বলেন যুবক মানুষই তো করে তাই না যত অন্যায় অপরাধ বেশিরভাগ যুবকরাই করে আর এই যুবকগুলা কারো না কারো তো সন্তান ঠিক না কারো না কারো সন্তান আজকে যদি তাদের বাবা মা যদি তাদের এই হকগুলা যথাযথভাবে আদায় করত তাহলে আজকের এই সন্তানগুলা ইয়াবা সেবনকারী হতো না এই সন্তানগুলা মদ পান করত না এই সন্তানগুলা রাস্তাঘাটে মানুষকে ইফটিজিং করতে পারত না ধর্ষণ করত না এবং নাস্তিক মুরতাদ হতো না আসাদ নূরের মতো এবং বিভিন্ন সময় নাস্তিকের যে আবির্ভাব ঘটে আজকে পিতামাতা যদি সন্তানের এই হকগুলো আদায় করত তাহলে নাস্তিক মুরতাদের আবির্ভাব হতো না কথা বলেন ঠিক কিনা আজকে আমরা আমাদের সন্তানের হকগুলো যথাযথভাবে আদায় করি না একটু চিন্তা করে দেখেন তো যে এই যে আপনি আমি আপনার আমার যে সন্তান এই সন্তানের হক যেগুলো আল্লাহ তাআলা আপনার উপর আমার উপর দিয়েছে এই হকগুলো কি আপনি আমি যথাযথভাবে আদায় করেছি কিনা যদি আপনি আমি এই হকগুলো যথাযথভাবে আদায় না করে থাকি তাহলে হাশরের ময়দানে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার সামনে বিচারের কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড়াতে হবে আপনি আমি সেজদা করতে করতে যদি কপালটাকে কালো বানিয়ে ফেলি এমন অনেক মানুষ আছে অনেক মুরুব্বিরা আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সেজদা দিতে দিতে কপালটা কালো বানিয়ে ফেলেছে কিন্তু তার সন্তান নামাজ পড়ে না তার মেয়েটা পর্দা করে না সে আজকে এই ব্যাপারে উদাসীন তার কোনো খবর নেই তার সন্তান বেনামাজি হয়ে ঘুরতেছে তার সন্তানের হক সে আদায় করে না আপনি আপনার সন্তানের হক যদি আদায় না করেন তাহলে এই সন্তান বড় হয়ে আপনার হক কিভাবে আদায় করবে এজন্য আপনি একা নামাজ পড়লেই হবে না আপনার সন্তানকেও নামাজের দাওয়াত দিতে হবে নামাজের শিক্ষা দিতে হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও